চৌঠা নভেম্বর। মার কাছে শুভরাত্রির প্রার্থনা। মা, আমার মনরূপী আয়নাটা খুবই মলিন হয়েছিল, যেটি তোমার কৃপায় আমি ময়লা মুছে পরিষ্কার করার চেষ্টা করছি। যখন আমি এই পরিষ্কার আয়নায় দেখি, তখন নিজেকে দেখতে পাই না, বরং তোমার দৈবী মুখ দেখতে পাই। আমাকে আশীর্বাদ করো মা, যে তোমার দেবত্ব যেন সর্বদা আমার মধ্যে প্রতিফলিত হয় এবং আমার মনের আয়না আর কখনো যেন মলিন না হয়। আমাকে পবিত্রতা দাও, আমাকে শক্তি দাও এবং তোমার মাতৃসুলভ করুণায় আমার জীবন ভরিয়ে দাও। জয় মা, জয় মা, জয় মা।